ওয়েলকাম টু আফটার টিউটোরিয়াল। আজকে ম্যাথ প্রোগ্রামের সরঞ্জামে শিখব। প্রথমে আমরা কিছু বেসিক জিনিস জানব, যেমন এই চার কোণার চারটি পিসকে বলা হচ্ছে কর্নার পিস। এগুলোর মধ্যে তিনটি কর্নার থাকবে, আর মাঝের পিসগুলোকে বলে এজ পিস। এগুলোর মধ্যে দুটি কর্নার থাকবে, আর এটির একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি পেয়ার বা জোড়া, আর সেটা হচ্ছে একটি কর্নার পিস আর একটি এজ পিস মিলে একসাথে তাদেরকে একটি পেয়ার বলেন। যেমন এখানে নীল আর লাল কর্নার পিসের সাথে নীল আর লাল এজ পিস দুটো হচ্ছে একটি পেয়ার। সাদা হচ্ছে আমার বেস কালার, এটা একটি পেয়ার হয়ে গেল। একটু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইডিং বা লুকানো, সেটা সম্ভবত কর্নার পিসকে লুকানো হয়। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ, যেমন এই কর্নার পিস যেটা আমি ঘুরেছি এটাকে লুকানোর জন্য এটাকে আমাদের একটি কর্নার নিয়ে নিচের দিকে দিতে হবে, উপরে দিকে সমস্ত দেওয়া হয় এবং থেকে নিচের দিকে দিতে হবে, যাতে পিছনের দিক অন্য কোনো পেয়ার বানানো যা না থাকে, যেটা আমরা লুকালে পিছনেরটি মরে যেত। তাহলে আমরা প্রয়োজন মতো নড়ে নিই, আর যখন সব পেয়ার মিলানো খালি একটি বাকি, তখন আমাদের লুকানোর জন্য যে জায়গাটি খালি আছে সেটার বরাবর উপরে গিয়ে এটা দুটি প্রান্ততে কর্নার পিসটা নিতে হবে এবং সেখানে গিয়ে লুকাতে হবে। মানে উপরে গেলাম, এই যে ডান দিকের এই কর্নার এবং বাম দিকের এই দুটি কর্নার হচ্ছে আমাদের হাইডিং স্পট। কর্নারটিকে দিকে নেন, এভাবে লুকাতে পারেন, এভাবেই যেভাবে লুকান, এটা হচ্ছে হাইডিং এর ট্রিক। ধরে নিয়ে এরপরে আমাদের যেভাবে প্রয়োজন আমরা সেভাবে মিলে নেব। এগুলো হচ্ছে মেনলি বেসিক জিনিস, শুরুতে এগুলো আগে জেনে নিতে হয়। এরপরে আমাদের আসল ভিডিওর জিনিস আসছে, যা হচ্ছে বিভিন্ন কেস অ্যাপটি দেখতে। কেস ওয়ান, কর্নার পিসের উপরে সাদা বা বেস কালার। এখানে আমরা কাজ করছি কমলা এবং নীল এই পেয়ারটি নিয়ে, এটা হচ্ছে এজ পিস, এই যে কমলা এবং নীল, এটি হচ্ছে কর্নার পিস, এটি হচ্ছে নীল এবং কমলা আর সাদা চেমিস। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের সাদা রয়েছে বা বেস কালার, যেটি এই কেসে চলে প্রয়োজন। প্রথমে আমাদের আমাদের সামনে আছে এজ পিসের নীল কালার, আমাদের এই নীল কালারটিকে এটার বেসে নিতে হবে। বেস বরাবর নিয়ে এবার দেখতে হবে যে এটা কমলা, উপরে হচ্ছে কমলা, কমলা আমাদের কোন পাশে আছে, এই পাশে, কিন্তু আমাদের এটা অপোজিট হচ্ছে লাল। আমাদেরকে এবার এইচ পিসটিকে কমলার বিপরীত পাশে নিতে হবে, এই যে নিলাম লাল বরাবর। এবার কর্নার পিসটিকে এটি মধ্যে বরাবর উপরে নিতে হবে, যে এখানে একটি পেয়ার হয়ে গেছে। এবার এটাকে আমরা উপরে নিয়ে নিব, এবার শুধু নর্মালি এটাকে জায়গা মতো আমাদের বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রথম কেস শেষ। অনেক সুবিধা। কেস টু, কর্নার এবং এজের উপরের কালার একই। আচ্ছা, এবার আমরা কাজ করছি নীল এবং লাল পিচ পিস, নীল এবং লাল কর্নার পিস নিয়ে এই পেয়ারটি নিয়ে আমরা কাজ করছি, আর সাদার সঙ্গে বেস করো। এই যে উপরে আমাদের লাল একই কালার রয়েছে, এখন আমাদেরকে যখন কালার একই থাকবে তখন কর্নার পিসের কাছাকাছি যদি এজ পয়েন্টে নিতে হবে, এখন কোনটি পূর্ব সেটা নির্ভর করছে আমাদের সাদা কোন দিকে আছে। সাদা আমাদের এই পাশে আছে, এখন আমাদের সাদার পাশাপাশি এজ পয়েন্ট হচ্ছে এটি, কিন্তু আমরা এখানে পিসটি নিব না, আমাদের এজ পিসটি নিতে হবে অন্য পাশের কাছাকাছি যে এজ পয়েন্টটি আছে, অর্থাৎ যেটা সাদার একটু দূরে। এখানে নিয়ে আমরা আবার এটা তুলে দিব, এবার আমাদের পেয়ারটি মিলে গেছে, এবার শুধু জায়গা মতো এটাকে বসিয়ে দিতে। কেস থ্রি, কর্নার এবং এজির উপরে কেবল ভিন্ন রূপ। আচ্ছা, এবার আমরা কাজ করছি যে পেয়ারটি নিয়ে, সেটা হচ্ছে সবুজ এবং লাল,
এখানেও লাল এবং সবুজ, সাথে সাদা কালারের বিস্তৃতি। যখন আমাদের উপরের কালার আলাদা যেমন এখানে দেখতে পাচ্ছি, তখন আমাদের কর্নারের থেকে দূরবর্তী দুটি এজ পয়েন্টে এজ নিতে হবে, যেমন এই দুটো। এই দুটির মধ্যে কোনটি নিবো সেটা এবার আমাদের সাদার উপরেই নিতে হচ্ছে। যেমন এই সাদা এটার বরাবর আমরা নিচের দিকে আসবো, এবার উপর উঠবো এই এজ পয়েন্টটি করে, অর্থাৎ আমাদের এখানেই আসবো। কিন্তু ওই পাশে সাদা নেই, ওই পাশে যেখানে, যদি কিউবটি আমরা এইভাবে ধরি তাহলে আমাদের সাদা আছে এই পাশে, এখান থেকে সোজা নিচের দিকে যান, এবার আবার উপর মানে এইচ এই এইচ পয়েন্টটিতে নিতে। তাহলে আমরা এবার আবার হাইট করি, এবার এইচ পয়েন্টটিকে এখানে আমি ঠিক। এবার আমাদের কর্নার পিসটিকে, এটির যে দুটি কালার লাল এবং সবুজ, এর মাঝখানে যে জায়গায় এটি বসবে সেটার একবার বরাবর করে নিতে। এখানে আনার পরে আমাদের এইচের কর্নারটিকে একসাথে একটি মুভের মধ্যে নিতে হবে, যেমন এটা এভাবে নিলে পেয়ারটি মিলে গেল, এবার শুধু সাদাটিকে এই সাদা বরাবর নিতে। তো হয়ে গেল আমাদের থার্ড কেস। আচ্ছা, কিছু এক্সট্রা কথা, যদি কখনো আমরা দেখি যে আমাদের কোনো কর্নার পিস বা এজ পিস টপ লেয়ারে নেই, যেটি আমাদের জন্য মানে অতি প্রয়োজনীয়, তখন আমাদেরকে দুটি পিসকে একসাথে টপ লেয়ারে নিয়ে আসতে হবে। এভাবে আমরা যেভাবে হাইড করা হয় সেভাবে শুধু আমরা এটাকে বের করে নেব, তাহলে আমরা বুঝতে পারি এটি কোন পিস।